ভিড়রাজ্যে কাজে গিয়ে বিপদের মুখে বাংলা শ্রমিকরা। দীপাবলির গভীর রাতে টানেল বিপর্যয় উত্তর কাশিতে, ধস নেমে হুড়মুড়িয়ে পাহাড় ভেঙে পড়ল টানেলের মুখে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়লেন 40 শ্রমিক। ভিতরে অক্সিজেনের অভাবে যে কোনো সময় হতে পারে প্রাণ সংশয়। কিভাবে উদ্ধার করা হবে আটকে পড়া এই শ্রমিকদের, এই বিষয়ে লেটেস্ট আপডেট দেখে নিন এই প্রতিবেদন থেকে। উত্তরাখণ্ড রাজ্যে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটেই চলেছে। কখনো মেঘ ভাঙা বৃষ্টি, কখনো ভূমিকম্পে বিপর্যয়, আবার কখনো ধস নেমে সব ধূলিসাৎ হয়ে যাওয়া। তবে এইবার দীপাবলির গভীর রাতে যা ঘটল তা হয়তো স্বপ্নেও ভাবেনি কেউ। রবিবার গভীর রাতে উত্তরাখণ্ডের উত্তর কাশিতে জাতীয় সড়কের ওপরে একটি নির্মীয়মান সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। ভিতরে আটকে যান কমপক্ষে 40 জন শ্রমিক। বিপদের মুখে পড়া এইসব শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু শ্রমিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার পর সোমবার সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো শ্রমিককে বের করে আনা সম্ভব হয়নি। সুড়ঙ্গের ভিতরে পাইপ দিয়ে পানীয় জল ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী আধিকারিকরা জানান, ওই টানেলের প্রবেশ পথ থেকে প্রায় 2800 মিটার ভিতরে কাজ করছিলেন শ্রমিকরা। প্রবেশ পথের প্রায় 200 মিটার দূরে ধস নামে। এই প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান, ওই শ্রমিকদের কাছে অক্সিজেন সিলিন্ডার আছে, তাও সেই শ্রমিকদের নিরাপত্তা এবং জীবনের কথা চিন্তা করে অতিরিক্ত অক্সিজেন পাঠানো হচ্ছে। পাইপে করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে সেখানে। আধিকারিকেরা জানান, সব ঋতুতে ব্যবহার করা যাবে এই রকম 4.5 কিলোমিটার লম্বা ওই টানেল করা হচ্ছে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি জানান, NDRF এবং SDRF এর দল এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, বর্তমানে উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন। সেখানে 5টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে বলেও জানাচ্ছেন আধিকারিকরা, কিন্তু এই ধরনের বিপর্যয় হয়তো বড় কোনো ধ্বংসের ভূমিকা, আর সেইগুলো রোধ করতে হলে তৎপর হতে হবে আমাদেরকেই। ভিন রাজ্যে বিপদগ্রস্ত বাংলা শ্রমিকদের পরিবারেরাও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ইসমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কান্তিলাল। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর 24 পরগনা।